নিট ইউজি এক্সাম স্কিম মানে পাটিবঙ্গ জুডিশিয়াল ইনকোয়ারি সানমুক্তি সাহায় তে হায়ার সেকেন্ডারি এক্সাম পাস উংজাক যত সঙ্গে সঙ্গে যুগসং কলেজ এডমিশন মানানি সেবরিজাংনি সানমুঙ্গ চা সালো জলিমুং ফুনুক লাইকা এ আই ডি এস ও আশালা এ আই ডি এস ও আদং রক শিক্ষা ভবন বসকাং প্লে কার্ড লাই জল মুখ ফুনক লাইকা মানজাখা এ আই ডি এস ও হাস্তে তাংফাং রামপ্রসাদ আচার্য আবরিয়াগল কক থুম থুমাই রং বসকাং কক সানান থাঙ্গে বরনি সানলাই মুদৈ কগলাম শাখা যে নিট পরীক্ষার ফলাফল যে ঘোষণা হয়েছে তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। সারা দেশ এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে উত্থাল। ছাত্র শিক্ষক অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারণ এই আন্দোলন সামিল হয়েছে এবং আমরা এআইডিএসওর পক্ষ থেকেও এই যে যারা এই নিট পরীক্ষাতে কেলেঙ্কারি হয়েছে আমরা তাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে গত 10ই জুন আমরা প্রত্যেকটি রাজ্যের মাননীয় রাজ্যপাল কর্তৃক দেশের মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছিলাম। সেখানে বলেছি এই কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই পরীক্ষার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এনটিএ নয় সরকারকেই এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই পরীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সুবিচার করতে হবে। এই দাবিতেই আমরা আগামী 19 জুন আমরা এআইডিএসও ফেসবুক পেজে সর্বভারতীয় কমিটির একটা সিগনেচার এআইডিএসওর অনলাইন সিগনেচার পেজে আমরা এই 4টা দাবি নিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আমরা একটি পিটিশন সাবমিট করছি। আমরা চাই আপনাদের দ্বারা এই সমস্ত রাজ্যের ছাত্র শিক্ষক অভিভাবকের কাছে আপনারা এই শিক্ষাকে বাঁচাতে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ আজকে অন্ধকার, তাদেরকে বাঁচাতে এই এআইডিএসওর ফেসবুক পেজে যে সিগনেচার পেপারটি আছে সেখানে লিঙ্ক আছে, সেই লিঙ্কে আপনারা সিগনেচার দিয়ে মাননীয় রাষ্ট্রপতির নিকট আপনারা এই বার্তাটি দিন যে সামনের দিনে এই সমস্ত কেলেঙ্কারি যেন না হয় তার দাবিতেই আমাদের আজকের এই বিক্ষোভ। তার পাশাপাশি আমরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে কলেজে ভর্তির যেন সুব্যবস্থা করা হয় এই দাবিতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য। রাজকর আগুন সীমা প্রণামে কক্ষ চিনি খরাং।